হয়ে গেছে আমার কাস্টার্ড ক্রিম ব্রেড। এখন একটু টেস্ট করে দেখি কি অবস্থা। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি মমতাজ কিচেন থেকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি একটা ব্রেড নিয়ে এসেছি, কাস্টার্ড ব্রেড। তো চলুন দেখে নিই আমি রেসিপিটি কিভাবে তৈরি করেছি। হয়ে গেছে আমার পিঠা। কাস্টার্ড বন বানানোর জন্য আমার যা যা লাগবে, এখানে আছে 2 ডিম, তারপর হচ্ছে কাস্টার্ড সুগার 25 গ্রাম, প্লেন ফ্লাওয়ার 25 গ্রাম, আর মিল্ক আছে 140 গ্রাম, আর ভ্যানিলা এসেন্স। এটা হচ্ছে প্রথম আমার, এটা ফিলিং, এটা দিয়ে, এগুলো দিয়ে ফিলিং তৈরি করব। তো ফিলিংটা আগে তৈরি করি, এটা জাল দিতে হবে। তো প্রথমে আমার ডিমের হলুদ অংশটা লাগবে, হলুদ অংশটা নিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে, এটা আমি এখন রান্না করে নিব। চলে যাচ্ছি চুলোতে। হয়ে গেছে, এখন আমি সরিয়ে নিচ্ছি তুলো বন্ধ করে। আমি একটা গ্লাসে পলি ব্যাগ ঢুকিয়ে নিয়েছি, এখন এখানে আমি এই ক্রিমটা ঢেলে দেব।
দ্বিতীয় বেসের জন্য আমি যা যা নিয়েছি, এখানে আছে ময়দা 150 গ্রাম, তারপর হচ্ছে কাস্টার্ড সুগার 15 গ্রাম, তারপর হচ্ছে দুধ, দুধ নিয়েছি আমি 100 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, আর হচ্ছে 2 গ্রাম ইস্ট, এখানে আছে লবণ টেস্ট অনুযায়ী, আর এখানে আছে বাটার, বাটার হচ্ছে আমার 15 গ্রাম। এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশিয়ে নিব। প্রথমে আমি ময়দাটা ঢেলে নিচ্ছি। ইস্ট এখানে 2 গ্রাম, চিনি, লবণ, এগুলোকে একসাথে আমি হুইস্ক দিয়ে মিক্স করে নিচ্ছি। বাটারটা এখানে দিয়ে দিচ্ছি। ১০-১৫ মিনিট ভালো করে মথে, তারপরে আমি একটা পলি দিয়ে ঘুরে এটা আধা ঘন্টার জন্য আমি রেখে দিব। তো আধা ঘন্টা পর ফিরে আসছি। আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে, মথা। এখন আমি যে বলটাতে ডোটা করেছিলাম সেই বল দিয়ে ঘুরে দিচ্ছি আধা ঘন্টার জন্য, আধা ঘন্টা পর আমি ফিরে আসছি। কতগুলো বল বানিয়ে নিলাম, এখন আমি এগুলোকে যা করব সেটা হচ্ছে একটা গ্লাস দিয়ে চাপ দিয়ে আমি মাঝখানে এভাবে জায়গা করে নিব।
এখন আমি এখানে ফিলিংটা দিয়ে দিব। আমি 180 সেলসিয়াস আমি যে বেক করতে দিয়েছিলাম 15 মিনিটের জন্য, তো 15 মিনিট হয়ে গেছে, আমি আরও 2 মিনিট বেক করতে দিচ্ছি। আমার কাস্টার্ড পুডিং ব্রেড হয়ে গেছে, আমি 15 মিনিটের জন্য বেক করতে দিয়েছিলাম, 15 মিনিট হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে আমার কাস্টার্ড ক্রিম ব্রেড, এখন একটু টেস্ট করে দেখি কি অবস্থা। হয়ে গেছে আমার কাস্টার্ড ক্রিম ব্রেড, এখন একটু টেস্ট করে দেখি কি অবস্থা। হয়ে গেছে আমার কাস্টার্ড ক্রিম ব্রেড, এখন একটু টেস্ট করে দেখি কি অবস্থা।